মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির একত্রিশ আরকিপুর মণ্ডলের উদ্যোগে উদয়পুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন আরকিপুর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রবীর দাস প্রাক্তন পরবিতা শীতল চন্দ্র মজুমদার সহ একত্রিশ আরকিপুর মণ্ডলের যুব মোর্চার কর্মীবৃন্দরা সোমবার বিকেলে উদয়পুর জামতলা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি মিছিলটি নিউ রোড সেন্ট্রাল রোড হয়ে পুনরায় জামতলা এসে শেষ হয় প্রায় দুই শতাধিক যুবক মোর্চার কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় দিনের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে যুব মোর্চার নেতৃত্বরা জানিয়েছেন সিপিআইএম যেভাবে ত্রিপুরাতে অশান্তি সৃষ্টি করছে তা শক্ত হাতে মোকাবিলা করবে যুব মোর্চার কর্মীরা যে গতকালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিরোধী দল নেতা যিনি নিজেকে তাত্ত্বিক নেতা মনে করেন খুব শুভ্র মানে মনে মনে করেন সেই তথাকথিত বেশি যে সন্ত্রাসী বিরোধী দলনেতা ওনার নেতৃত্বে গতকালকে ধনপুর ধনপুরের যে কাঠালিয়া ব্লকে আমাদের কার্যকর্তারা যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে একা ধর্নায় বসেছিল সেই ধর্নার উপর যে বর্বরিচিত আক্রমণ ওনার নেতৃত্বে কালকে হয়েছে সেটা সারা ভারতবর্ষ সারা বিশ্ব এটা দেখেছেন এদিকে বিজেপি দলের বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট হল্লা বোর্ড